এটা যখন আপনার হাতে লাগানো থাকবে, হাতে লাগালেন বা যে শরীরের যে জায়গায় ব্যথা সেই জায়গায় লাগালেন, থেরাপি দেওয়ার পর এটা রিইউজ করার জন্য এটা তুলে এই যে এখানে দেখবেন যে বক্সের মধ্যে এরকম একটা প্লাস্টিক দেওয়া আছে, এর ওপর লাগিয়ে রাখবেন এইভাবে। নেক্সট টাইম এইখান থেকে উঠিয়ে আপনি আবার ইউজ করতে পারবেন। তো এটা দেওয়া হয়েছে এই জন্য, এই পাশে দিবেন আবার এই পাশে দিবেন, দিয়ে এটা আটকিয়ে রাখবেন। আর না হয় অথবা আপনি এটা দিয়েও আটকে রাখতে পারেন, আপনার যেটা যেটা ভালো লাগে। হ্যাঁ, এই স্টিকার দিয়েও আটকে রাখতে পারেন। ঠিক আছে, আমি এখন এখানে থেরাপি দেব, এখানে আটকে দিলাম। আরেকটা এই পাশে দেব, আরেকটা এই পাশে দিচ্ছি। এটা উঠে যাচ্ছে, আমি এখানে ভালোভাবে আটকে নিচ্ছি। ওকে, এবার মেশিন অন করবেন। মেশিনটা একটু খুব ভালো করে দেখেন, মেশিনটা অন করলাম। অন করার পর এই যে এই পাশে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেটা হচ্ছে টাইম আর এই পাশেটা হচ্ছে স্ট্রেংথ। হ্যাঁ, এটা প্রথম 1 দিয়ে ট্রাই করবেন, এটা কখনোই এটা 15 দিয়ে ট্রাই করবেন না, নাহলে কিন্তু বেশি ইলেকট্রিক ওয়েভ লাগবে। সো এটা প্রথম হচ্ছে আপনি 0 থাকবে মেশিন অন করার পর। আর এই যে এখানে দেখেন বিভিন্ন মোড দেওয়া আছে। হ্যাঁ, এখন যেহেতু আমার হাতের ব্যথা, সো আমি মোডটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি এটাতে রাখতেছি। হ্যাঁ, এবং আমি টাইম দিচ্ছি হচ্ছে এই যে এই পাশে দেখেন টাইম। হ্যাঁ, টাইম দিচ্ছি আমি 5 মিনিট, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইম সেট করছি 5, এবং এই পাশে স্ট্রেন্থ সেট করলাম হলো 1। ওকে, এই যে আমার কিন্তু ইলেকট্রিক ওয়েভ লাগতেছে এখানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে, হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে একটু কাঁপাচ্ছে। হ্যাঁ, হাতটা কাঁপাচ্ছে, এটা হলো আমার ওয়েভটা আসতেছে, আমার ব্যথার জায়গায় কিন্তু ওয়েভটা লাগতেছে। এটা কিন্তু অটোমেটিক এমন হচ্ছে। হ্যাঁ, সো এটা 1-এ রেখে আপনারা প্রথম দিবেন, আপনার ব্যথা অনুযায়ী যদি বেশি প্রয়োজন হয় এটা বেশি করবেন, এই যে পাশে স্ট্রেঞ্চ যেটা আছে, হ্যাঁ সেটা। বাট প্রথমে আপনি বেশি করে ট্রাই করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন 1 থাকে প্রথম অবস্থায়, 1 দিয়ে ট্রাই করবেন।